নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আবাস যোজনাকে কেন্দ্র করে উঠে এসেছে একটা বিরাট বড় খুশির খবর যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী আবাস যোজনার দায়িত্ব থাকা সরকারি কর্মচারীদের ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু কাজ সম্পূর্ণ করার টার্গেট দিয়েছেন এটা কিন্তু একটা ভীষণ বড়ো খুশির খবর অর্থাৎ খুব শিগগিরই আপনারা কিন্তু পেতে চলেছেন আবাস যোজনার টাকা এই ব্যাপারে অফিসিয়াল নিউজ পোর্টালে কোন তথ্য প্রকাশিত হয়েছে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি এখন আছি হিন্দুস্তান টাইমস বাংলা অনলাইন নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে তথ্যটা প্রকাশিত হয়েছে এখানে দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ করতে হবে কেন্দ্রের আবাস যোজনা টার্গেট দিলেন মোদি সবার মাথায় পাকা ছাদ চলুন এবার বিস্তারিত তথ্যটি দেখে নেওয়া যাক গরিব মানুষের মাথার ওপর ছাদ তৈরির ক্ষেত্রে এবার বড় খবর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার গ্রামীণ এলাকায় বসবাসকারী উনতিরিশ দশমিক তিন মিলিয়ন গরিব মানুষের জন্য বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে আর সেই বাড়ি তৈরির টার্গেট ঠিক করা হয়েছে দু সালের ডিসেম্বর মাস তার মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে বলে খবর এদিকে সরকারি পরিসংখ্যান অনুসারে ছয় জুলাই পর্যন্ত প্রায় চব্বিশ মিলিয়ন পাকা বাড়ি গরিব মানুষের জন্য তৈরি করা হয়েছে সরকার ইতিমধ্যে আরও পাঁচ মিলিয়ন পাকা বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে সেই সঙ্গে শূন্য দশমিক তিন মিলিয়ন বাড়ি তৈরির ছাড়পত্র শীঘ্রই মিলতে পারে সেক্ষেত্রে গরিব মানুষের বাড়ির সমস্যা অনেকটাই মিটতে পারে দেশ জুড়ে এদিকে দেশের সমস্ত বকেয়া প্রকল্প ছাব্বিশে জানুয়ারি দু চব্বিশ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেক্ষেত্রে বিভিন্ন সূত্র থেকে হিন্দুস্তান টাইমস জানতে পেরেছে ডিসেম্বর মাসের মধ্যে বাকি পাঁচ দশমিক তিন মিলিয়ন বাড়ি তৈরি করা হবে এদিকে সাধারণত বর্ষাকালে নির্মাণ কাজ কিছুটা থমকে যায় সেই মতো বর্তমানে নির্মাণ কাজ কিছুটা ধীরগতিতে চলছে বলে খবর তবে সামনেই একের পর এক নির্বাচন সেক্ষেত্রে একেবারে সময় বেঁধে দিয়ে প্রকল্প শেষ করার টার্গেট দিচ্ছে সরকার হিন্দুস্তান টাইমসের কাছে খবর মূলত স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস গান্ধীর জন্মজয়ন্তী সহ বিভিন্ন অনুষ্ঠানের তারিখ ধরে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু প্রমাণ পেয়ে গেলেন যে খুব শীঘ্রই কিন্তু আবাস যোজনার কাজ দ্রুত গতিতে শুরু হবে এবং টাকা ঢোকা কিন্তু অ্যাকাউন্টে শুরু হয়ে যাবে এবং তার জন্যে ডিসেম্বর মাসকে কিন্তু টার্গেট করা হয়েছে আপ টু ডিসেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুব বড়ো খুশির খবর তো তাহলে বন্ধুরা এটাই ছিল আবাস যোজনার উপরে একটা গুরুত্বপূর্ণ তথ্য আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো জানতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন